আজকে আলোচনার বিষয় হচ্ছে সিনোনিম। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন আর সকলের স্বপ্নের বিদ্যালয়ের সাথে থাকুন। দ্য ওয়ার্ড অ্যামিনেবল। অ্যামিনেবল শব্দের অর্থ হচ্ছে এক্তিয়ারভুক্ত, তার সিনোনিম হবে অ্যাগ্রিয়েবল, অর্থ এক্তিয়ারভুক্ত বা সম্মতি। আর মুভেবল অর্থ হচ্ছে চলনযোগ্য। আর ডিউরেবল অর্থ হচ্ছে টেকসই। আর আনসারেবল অর্থ হচ্ছে উত্তরযোগ্য। হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ নট সিনোনিম, এখানে কোন জোড়াগুলা একই অর্থ নয়? অপশান ই অ্যামিয়েবল। অ্যামিয়েবল শব্দের অর্থ হচ্ছে আন্তরিক, আর হ্যাপি অর্থ সুখী। বাকি অপশানগুলা সিনোনিম, যেমন কম্প্রিহেন্ড অর্থ হচ্ছে বুঝতে পারা, আর আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বুঝতে পারা, আর ইন্ডেভর অর্থ হচ্ছে চেষ্টা, আর ভেনচার অর্থ হচ্ছে চেষ্টা, আর ডিসপার্স অর্থ ছড়িয়ে ছিটিয়ে পড়া, আর স্কাটার অর্থ ছড়িয়ে ছিটিয়ে পড়া, আর মিলাঙ্কলি অর্থ হচ্ছে দুঃখ, স্যাড অর্থ হচ্ছে দুঃখ। দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবল শব্দের অর্থ কী? অ্যামিকেবল শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, আর এর সঠিক সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আর বাকি যেমন ইন্টারেস্টিং হচ্ছে মজাদার, অ্যাফেকশনেট অর্থ স্নেহপূর্ণ, আর লাভিং অর্থ হচ্ছে প্রেমময়। দ্য ওয়ার রেজিস্টার্স ওয়ার গ্র্যান্টেড অ্যামনেস্টি। অ্যামনেস্টি শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, তার সিনোনিম হচ্ছে ফরগিভনেস অর্থ হচ্ছে ক্ষমা। বাকি অপশানগুলোর অর্থ যেমন কন্ডিমিনেশন অর্থ হচ্ছে নিন্দা, রিওয়ার্ড অর্থ হচ্ছে পুরস্কার, আর ফ্রিডম অর্থ হচ্ছে স্বাধীনতা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানোমেলি। অ্যানোমেলি শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক বা ব্যতিক্রম, তাহলে তার অর্থ এখানে দাঁড়ায় ইরেগুলারিটি অর্থ অস্বাভাবিক বা ব্যতিক্রম। আর বাকিগুলোর অর্থ যেমন নর্মাল অর্থ হচ্ছে স্বাভাবিক, স্ট্রেট অর্থ সোজা, ইন্টিগ্রিটি অর্থ হচ্ছে অখণ্ডতা। দ্য জেনারেল ওয়ার্ডার দ্য সোলডিয়ার টু অ্যানাইহিলেট অল বাইল্ডিং ইন দ্য টার্গেট এরিয়া, এখানে অ্যানাইহিলেট অর্থ হচ্ছে ধ্বংস করা, তার সিনোনিম হচ্ছে ভ্যাপোরাইজ অর্থ হচ্ছে ধ্বংস করা। আর বাকিগুলোর অর্থ যেমন অ্যানালাইজ অর্থ হচ্ছে বিশ্লেষণ, ইনিশিয়েট অর্থ হচ্ছে শুরু, আর সাবস্টেন্সিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রমাণ করা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানয়। অ্যানয় শব্দের অর্থ হচ্ছে বিরক্ত, তার সঠিক সিনোনিম হচ্ছে ইরিটেট অর্থ হচ্ছে বিরক্ত, আর ফাইট অর্থ হচ্ছে যুদ্ধ, ইনভেস্ট অর্থ হচ্ছে বিনিয়োগ, আর ফ্রাইটেন অর্থ হচ্ছে ভয়। চুজ দ্য সিনোনিম অফ অ্যান্টিথাইসিস। অ্যান্টিথাইসিস শব্দের অর্থ হচ্ছে বিরোধী, তার সঠিক সিনোনিম হচ্ছে অপোজিট অর্থ হচ্ছে বিরোধী। আর এক্সামিনেশন শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, তারপর কন্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি, আর কনক্লুশন অর্থ হচ্ছে উপসংহার। দ্য সিনোনিম অফ অ্যাফিস। অ্যাফিস শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, আর ফ্ল্যাকেট শব্দের অর্থ হচ্ছে শান্ত, আর বাকিগুলার অর্থ হচ্ছে যেমন মিয়েন্ডার অর্থ হচ্ছে মিয়েন্ডার, রিসোর্সফুল অর্থ হচ্ছে সম্পদশালী, আর ইনরেজ শব্দের অর্থ হচ্ছে ক্রুদ্ধ। এ শার্ট ওয়াজ অ্যাফেন্ডেড টু দ্য রিপোর্ট। হেয়ার অ্যাফেন্ডেড শব্দের অর্থ হচ্ছে সংযোগ করা, যেমন জয়েন্ট অর্থ হচ্ছে সংযোগ করা বা যোগদান করা, আর চেঞ্জড অর্থ হচ্ছে পরিবর্তিত, আর রিমুভড অর্থ হচ্ছে সরানো, আর শর্ট এন্ড শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। দ্য ম্যানেজার স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টাইস। অ্যাপ্রেন্টাইস শব্দের অর্থ হচ্ছে শিক্ষানবেশ, আর তার সঠিক সিনোনিম হচ্ছে লার্নার শিক্ষানবেশ। আর বাকিগুলোর অর্থ যেমন জার্নালিস্ট অর্থ হচ্ছে সাংবাদিক, লিডার অর্থ হচ্ছে নেতা, আর কার্পেন্টার শব্দের অর্থ হচ্ছে
কাঠ মিস্ত্রি। দ্য সিনোনিম অফ আরডিওয়াস, আরডিওয়াস শব্দের অর্থ হচ্ছে কঠিন, তার সঠিক সিনোনিম হচ্ছে ডিফিকাল্ট, অর্থ হচ্ছে কঠিন, আর বাকিগুলোর অর্থ যেমন ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন, আর টিডিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্লান্তিকর, আর প্লিজারেবল অর্থ হচ্ছে আনন্দদায়ক, আর হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।